আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ভাইরা? ওই বেড়া ওই, তুই টাইগার বাইক কইতে পারুস না, খালি বাইক কস, টাইগার বাইক। সরি ভাই, সরি সরি, ভুল হয়েছে আমার। আসসালামু আলাইকুম টাইগার ভাইরা। তো আর কি কম, মনে করছিলাম বাংলাদেশ টিমে একটা বাস দিব, তা তো হইলো না, কি আর করা, বাস দিতে গিয়া নিজেরা এখন বাস খাইয়া গেছি। মনে করছিলাম ভালো করে দুই তিনটা উইকেট পামো বাংলাদেশের থেকে, তাও তো কিছু পাইলাম না। ওই বেড়া, তুই কেমনে পাবি? তুই যেমনে বড়াই করে কথা কস মেঞ্চের লগে, তুই কেমনে পাবি ক? তুই ওই দিন ইংল্যান্ডের লগে 100 রানে তোরা হারলি, তুই দিলি 9 ওভারে 110 রান, কিতা কস তুই? হ্যাঁ ভাই, এটা কই আর লজ্জা দিয়ে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা যাই হোক, লজ্জা দিব না। আচ্ছা কত, তুই যে 9 ওভারে 110 রান দিলি, কিন্তু কত হয়েছে তুই 1 ওভার করলি না কে? কেমনে মারুম কোন তো ভাই, এতরা যেমনে মারা শুরু করছে তাই ভয়ে এক ওভারটা করলাম না আর কি। আচ্ছা বুঝতে পারছি, তোর কথা আমি বুঝতে পারছি। যাই হোক, তোরা যে 7 জন অলরাউন্ডার লইছস, তোরা এটি অলরাউন্ডার দিয়ে কিতা করস কস দেখি? এই যে আমরা একজন মাত্র অলরাউন্ডার তোগরা বাজ দিছি, তোরা এতটি অলরাউন্ডার দিয়ে কিতা করস? টাইগার বাহিনীর লগে খেলবো এটা লাগিয়া বুঝে আপনার অলরাউন্ডার লোম না, এটা কোনো কথা? হ্যাঁ তবে কত হয়েছে ভাই, আমার আউট করতে গেলে বালা বালা বলার লাগে, কথা বুঝছেন? ওই বেড়া, আমি তোর আউট করছি, সবাই আমার ফিস কয়, ফিস ফিস মানে বুঝস, কাটার মাস্টার কয়, বুঝছস? আর তোর ক্যাচটা আমিও ধরছি, যারে কয় ম্যাশ, বাংলাদেশের ম্যাশ। ও ভাই ঠিক কইছেন ভাই, আমি আপনাগুলোকে পারবো না, আপনার হয়েছেন টাইগার বাহিনী বাঘ বাহিনী, কোথায় আমার কামড়ায় দিবেন তখন আমি বুঝতেছি না। যাই হোক, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।